প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব আর সৃজনশীল দুইটি একাদশ অধ্যায় বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত থেকে তো আমরা এখন দেখে নেই সৃজনশীল দুইটি কী আমাদের উদ্দীপকটি থাকবে বি সি ডি ক্রমিক সমানুপাতি এবং পি স্কোয়ার মাইনাস পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এখানে আমাদের দুইটা রাশি দেওয়া আছে তো আমাদের ক কোশ্চেনটা হচ্ছে লগ থ্রি রুট টু ভিত্তি হচ্ছে থ্রি রুট টু আর লগের সাথে মানটা হচ্ছে তিনশো চব্বিশ এর মান নির্ণয় করো তাহলে আমরা এটা সমাধান করবো আমরা এখন ক নাম্বার সমাধানটা দেখি লগ ভিত্তিক হচ্ছে থ্রি রুট টু লগের সাথে হচ্ছে তিনশো চব্বিশ এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের ভিত্তিক যেটা থাকবে আমরা লগের সাথে ওই মানটাই রাখতে হবে আর এটা সূত্রটা হচ্ছে লগ এ ভিত্তিক এ অর্থাৎ ভিত্তিক আর লগের সাথে মানটা যদি এক হয়ে যায় তাহলে এটার মান আমরা লিখতে পারি ওয়ান তাহলে আমরা এখানে ভিত্তিক হচ্ছে থ্রি রুট টু তাহলে আমাদের এখানে থ্রি রুট টু রাখতে হবে তাহলে লগ থ্রি রুট টু আমি এখানে থ্রি রুট টু লিখলাম এখন কিন্তু আমার মান হচ্ছে তিনশো এখন আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটির উপরে পাওয়ার যদি ফোর দেই তাহলে হয়ে যায় তিনশো তো এখন আইটি সূত্র হচ্ছে তোমাদের লগ এ ভিত্তিক বি টু দি পাওয়ার আর যদি আমাদের পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেটা সহজ হয়ে যায় অর্থাৎ আরটা আগে চলে আসবে লগ এ ভিত্তিক বি তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখতে পারি পাওয়ার হচ্ছে পাওয়ার পাওয়ার হচ্ছে ফোর আমরা ফোরটা আগে নিয়ে আসি লগ থ্রি রুট টু এখানে হচ্ছে থ্রি রুট টু তাহলে ফোর ইন্টু তাহলে এটা ভিত্তিক এবং লগের স্বাদের মানটা সেম হয়ে গেছে তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী ওয়ান লিখতে পারি তাহলে হচ্ছে চার আর এক গুণ করলে হচ্ছে চার তাহলে আমরা ক নাম্বার সমাধান করে ফেললাম এই রাশিটার মান হচ্ছে ফোর এখন আমরা খ নাম্বার কোশ্চেনটি দেখি খ নাম্বার বলেছে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়েলস টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোলি স্কোয়ার তাহলে আমাদের এটা বের করতে হবে প্রথম রাশি থেকে অর্থাৎ প্রথম বলা হয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি তাহলে আমরা ন নাম্বার সমাধানটা করবো দেওয়া আছে a b c d ক্রমিক সমানুপাতি সমানুপাতি আচ্ছা এবিসি ক্রমিক সমানুপাতি মানে এটা হচ্ছে এবু b বাই সি ইকুয়ালস টু সি বাই ডি যদি আমাদের বলো হতো শুধু ক্রমিক সমানুপাতি তাহলে হতো এবু বি বাই সি এখন আমরা এই অঙ্কটা করতে গেলে এখানে আমাদের এই মানটা আমরা আমরা ধরি এবু বি বাই সি C টু সি বাই ডি এটাকে আমরা একটা ধ্রুবপদ ধরে নিলাম তাহলে আমি এখানে লিখতে পারি এ বাই বি ইকুয়ালস টু কে বি বাই সি টু কে সি বাই ডি এখন এই কাজটা আমরা আগে করবো কে নিচে মনে মনে তাহলে কে করলে সি ডি কে বা ঠিক সেম নিয়মে বি ইকুয়ালস টু সি বা আমরা এখানে সি এর একটা মান বের করেছি ডি তাহলে বি ইকুয়েলস টু সি এর পরিবর্তে মানটা বসিয়ে দেবো আমরা ডি কে ইন্টু এখানে কে আছে তাহলে বা বি ইকুয়ালস টু ডি বা এখানে এ বা এ টু আমরা মান ডি কে মানটা বসিয়ে দেই ডি কে স্কোয়ার ইন্টু কে তাহলে এখানে হয় ডি কে তাহলে আমাদের মোটামুটি মান সাজানো শেষ আমরা এখন কোশ্চেনে খেয়াল করি এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা এখন এই লেফট হ্যান্ড সাইডটি লিখব আমরা লিখে নেই লেফট হ্যান্ড সাইড এ ইন্টু পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখন আমরা এখানে এ বি সি সবগুলোর মানই আমরা বের করে ফেলেছি এখন আমরা এর পরিবর্তে এর মানটা বসিয়ে দিই এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের ডি কে কিউব তাহলে এর পরিবর্তে আমরা ডি কে কিউব তার উপর পাওয়ার হচ্ছে টু দিয়ে দিলাম বি বি এর পরিবর্তে লিখতে পারি ডি কে স্কোয়ার তার পাওয়ার হচ্ছে টু সি সি এর মান হচ্ছে ডি কে আমরা ডি কে দিয়ে দিলাম তার উপর হচ্ছে পাওয়ার হচ্ছে টু এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে নিলাম এখানেও মান বসিয়ে দিই বিয়ের পরিবর্তে লেখা যায় ডি কে স্কোয়ার তার উপর স্কোয়ার সি সি এর মান হচ্ছে ডি কে তাহলে ডি কে পাওয়ার হচ্ছে টু ডি স্কোয়ার এখানে আমরা কোনো ডি স্কোয়ার মান বের করে নিই এই জন্য ডি স্কোয়ার ডি স্কোয়ারে থেকে যাবে এখন আমরা এখানে ডির উপর পাওয়ার টু তাহলে ডি স্কোয়ার কেটু দিপার সিক্স প্লাস ডি স্কোয়ার কেটু ফোর ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে ডি স্কোয়ার কেটু দিপার দুদুগুণে চার এখানে ডি স্কোয়ার এখানে ডি এখন আমরা খেয়াল করি আমাদের এই রাশিটিতে কী কমন যাচ্ছে এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি তাহলে ডি কমন যাবে কে স্কোয়ার কে কেডু দুওয়ার ফোর কে কেডুদি পাওয়ার সিক্স তাহলে এখানে কে স্কোয়ার কমন যায় অর্থাৎ আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেই তাহলে ডি স্কোয়ার নিয়ে নিলাম কে হলো কে স্কোয়ার তাহলে কি থাকতেছে কে কেডুদার ফোর প্লাস ডি নিয়ে গেছি এখানে কে কে স্কোয়ার নিয়ে গেছি থাকতেছে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার নিয়ে গেছি কিছু নেই মানে ওয়ান এবার আমরা এখানে খেয়াল করি কি কমন যায় এখানে আমাদের ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন যায় তো আমরা এখান থেকে ডি স্কোয়ার কমন নেই তাহলে থাকতেছে কে কেডুদুয়ার ফোর প্লাস ডি স্কোয়ার নিয়ে গেছি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিয়ে গেছি ওয়ান এখন আমরা গুণ করে দেই ডি স্কোয়ার ডি স্কোয়ার গুণ করলে হচ্ছে কে টু দেওয়ার ফোর আর হচ্ছে কে স্কোয়ার এখানে কে টু দেওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান দুটা রাশি এক তাহলে আমরা এক্স ইন্টু এক্সের পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার তাহলে সেম নিয়মে আমরা কী লিখতে পারি এই রাশিটার উপর আমাদের হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়ান হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কমপ্লিট এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করবো আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখে নেই রাইট হ্যান্ড সাইডটি হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার সেম আগের নিয়মে আমরা মানগুলো বসিয়ে দেব এর মান হচ্ছে ডি কে কিউব বিয়ের মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বিয়ের মান হচ্ছে ডি কে স্কোয়ার সি এর মান হচ্ছে ডি কে সি এর মানে হচ্ছে ডি কে আর হচ্ছে ডি উপরে হোল স্কোয়ার এখন আমরা এখানে গুণ করে দেব তাহলে ডি স্কোয়ার কে হলো তিনটা আর এখানে দুটা তাহলে পাড়গুলো এখানে যোগ হয়ে যাবে সুযোগের নিয়ম অনুযায়ী ফাইভ এখানে হচ্ছে ডি স্কোয়ার কে কিউব এখানে হচ্ছে ডি স্কোয়ার কে উপর হচ্ছে হোল স্কোয়ার এখন আমাদের কি কমন যায় আমাদের এখানে কমন যাচ্ছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কিন্তু তোমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের এখানে পাওয়ার হচ্ছে টু আমি যদি ডি স্কোয়ারটা বের করে নিই শুধু ডি স্কোয়ার ডি টু হবে অথবা আমি আরো সহজ নিয়মে করতে পারি এখানে কি কমন যাচ্ছে আমার এখানে ডি স্কোয়ার কে কমন যাচ্ছে তাহলে আমি ডি স্কোয়ার কে কমন নিচ্ছি তাহলে ডি স্কোয়ার নিয়ে নিলাম কে নিয়ে নিলাম তাহলে কে টু দোয়ার ফোর থাকে ডি স্কোয়ার কে নিলাম তাহলে এখানে কে স্কোয়ার থাকে আর এখানে ডি স্কোয়ার নিয়ে গেছি কে নিয়ে গেছি তাহলে ওয়ান থাকে এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্কোয়ারটি আছে আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে গুণ করে দিই তাহলে কে টু ফোর হয় আর এখানে কে স্কোয়ার ইন্টু কে টু দোয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সার্ড মানগুলো মিলে গেল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি প্লাস ডি টু প্লাস বি সি প্লাস তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এখন আমরা গ নম্বর কোয়েশ্চেনটি দেখে নিই দেখাও যে পি ইকুয়েলস টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স তাহলে আমাদের এটা আমরা দ্বিতীয় রাশি থেকে প্রমাণ করবো তাহলে আমাদের দ্বিতীয় রাশিটা কী আছে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এখন আমরা ঘ নাম্বার অ্যান্সারটা দেখি কীভাবে আমরা এটা সমাধান করবো সহজে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাসের মান তো আমরা কি করবো এই মাইনাসের মানটাকে ওই পাশে নিয়ে যাবে তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস ওয়ান থাকতেছে মাইনাসেরটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে টু পি বাই এক্স আমরা এখন এটাকে কোনা কোনি গুণ করে দেব মনে মনে এটার নিচে এক তাহলে এটাকে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান টু টু পি এখন বা এক্স ইকুয়েলস টু তাহলে এটা গুণেরটা ওখানে ভাগ হয়ে যাবে তাহলে টুপি বাই পি স্কোয়ার প্লাস ওয়ান এখন আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা এখানে এটাকে উল্টিয়ে দেব অর্থাৎ হরকে লব লাগবো লবকে হর লাগবো তাহলে মনে মনে আমরা এখানে ধরি এক্সের নিচে এক তাহলে এটাকে আমরা উল্টালে কী হবে ওয়ান বাই এক্স আর এটাকে উল্টালে হবে নিচে হর চলে যাবে লবের পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এখন আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করব যোজন বিয়োজন অর্থাৎ আমি যদি শুধু কে যোজন বিয়োজন করতে যাই তাহলে মনে মনে আমাদের এক্সের নিচে এক তাহলে এটা হবে কি যোজন মানে প্লাস বিয়োজন মানে মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তো সেম নিয়মে আমি এখানে যোজন বিয়োজন করলে কি হবে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স আর এখানে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান মানে উপরে যা আছে সেটা লিখে প্লাস নিচেরটা টু পি আবার উপরে যা আছে তাই লিখবো মাইনাস নিচেরটা টু পি তাহলে বা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো আমরা পি স্কোয়ারকে ধরি এ স্কোয়ার আর ওয়ানকে ধরি বি স্কোয়ার অর্থাৎ ওয়ানের উপর পাওয়ার দিলে ওয়ানেই তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি মানে ওয়ান এখানে ওয়ান লাগে না প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে এটা একটা সূত্র হয়ে যায় সেটা হয় পি প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র আর নিচেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু পি তাহলে এখানে মাইনাসের সূত্র হয়ে যায় আমাদের পি মাইনাস ওয়ান হোলিস্কোয়ার এখন আমরা কী করবো এখানে হোলিস্কোয়ার উঠাই দেব তো হোলিস্কোয়ার উঠালে কী হবে আমরা এখানে একটা রুট দিয়ে দিই ওয়ান প্লাস এক্স রুট ওয়ান মাইনাস এক্স পূর্বপক্ষকে বর্গমূল করেছি এখানে বর্গমূল করলে এখানে স্কোয়ার রুট কাটা হয়ে যাবে এখন আমরা এটাকে যোজন বিয়োজন করে দেবো আবার কারণ আমাদের প্রমাণটা আছে যোজন বিয়োজন আকারে তোমরা একটু খেয়াল করলে এখানে দেখতে পাবে যে আমাদের রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স মানে প্লাস মাইনাস তার মানে আমাদের বুঝতে হবে যোজন বিয়োজন তো আমরা এখন উভয় পক্ষকে যোজন বিয়োজন করবো তাহলে রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স আবার রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট

এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা মাইনাস পি প্লাস পি কাটা তাহলে থাকতেছে টু পি নিচে হচ্ছে টু তাহলে টু টু কাটা যাচ্ছে তার মানে আমরা এখানে লিখতে পারি পি ইকুয়েলস টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল পি ইকুইয়ালস টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ